100 দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে যে সমাবেশ তৃণমূলের, সেই সমাবেশে দিল্লির পুলিশের না। আপনাদের জানিয়ে রাখি, 21 জুলাই থেকে যে ঘোষণা হয়েছিল যে দিল্লিতে 100 দিনের কাজের বকেয়ার আদায়ের দাবিতে দিল্লিতে সমাবেশ করবে তৃণমূল, সেই সমাবেশে না পুলিশের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কেন তৃণমূলের সমাবেশে পুলিশের না? দেখো, তুমি জানো যে 100 দিনের যে বকেয়ার দাবিতে 21 জুলাইয়ের সমাবেশ থেকে দিল্লি চলো ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি এই ডাকে সামিল হবেন, এবং সেই কারণে রামলীলা ময়দানে ওই দিন একটা সমাবেশেরও ডাক দিয়েছিল তৃণমূল। পুলিশের কাছে, দিল্লি পুলিশের কাছে তারা এই সংক্রান্ত অনুমতি চেয়েছিল, কিন্তু দিল্লি পুলিশ আজকে জানিয়ে দিয়েছে যে তারা এই অনুমতি দিচ্ছে না। ল অ্যান্ড অর্ডার, এখন যা সূত্র মারফত জানা যাচ্ছে যে আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তারা এই অনুমতি দিচ্ছে না। এতে তৃণমূল এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, এবং তারা যে দিল্লি পুলিশ অনুমতি না দেয় সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হতে পারে, অথবা তারা বিকল্প কোনো পথের একটা অনুসন্ধান করছে যে অন্য কোনোভাবে সেই প্রতিবাদ সংগঠিত করা যায় কি না সেটাও তারা ভাবছে। কিছুক্ষণ আগেই দিল্লি পুলিশের তরফে তৃণমূলকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই অনুমতি দিচ্ছে না। অত তুমি জানো যে 100 দিনের টাকা নিয়ে বারবার দাবি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা তাদের বক্তব্য যে 100 দিনের কাজের সঙ্গে গরিব মানুষ যুক্ত, এবং যারা কাজ করেছেন তাদের টাকা আটকে দেওয়া যায় না, এটা সংবিধান বিরোধী, এবং এই টাকা কেন্দ্রকে দিতেই হবে, এবং সেই চাপ বাড়ানোর লক্ষ্যেই তারা 21 জুলাইয়ের সমাবেশে ঘোষণা করেছিলেন যে 2 অক্টোবর তারা দিল্লি যাবেন এবং লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যাবেন এবং তাদের দাবি আদায় তারা করে ছাড়বেন। এবং সেই সঙ্গে তারা রামলীলা ময়দানে একটা সমাবেশেরও ডাক দিয়েছিল, সেই সমাবেশের জন্য তারা দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল, সেই অনুমতি দিল্লি পুলিশ দেয়নি বলেই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে আশাবুল। কাল পরশু বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক রয়েছে মুম্বাইয়ে। আপনারা জানেন বেঙ্গালুরু এবং পাটনার পর এই বৈঠক করতে চলেছে ইন্ডিয়া বিরোধীদের জোট, আর সেই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন, এবং আপনাদের জানিয়ে রাখি অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতেও মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক, সেই বৈঠক রয়েছে আগামীকাল এবং পরশু পাটনা এবং দিল্লির পর পাটনায় যে প্রথম বৈঠক হয়, বেঙ্গালুরুতে তারপর দ্বিতীয় বৈঠক হয়, এরপর মুম্বাইয়ে বিরোধীদের বৈঠক। সেই বিরোধীদের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে হয়, এবার মুম্বাইয়ে। আজ সন্ধ্যায় অমিতাভ বচ্চনের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, জলসায় গিয়ে বিগ বিকে রাখি পড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই আপনারা জানেন মোদি মন্ত্রিসভার তরফে যে ঘোষণা করা হয় গ্যাসের দাম কমানো নিয়ে, এবং তাকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন যে এটা ইন্ডিয়ার দম। আর এই ইন্ডিয়ারই বৈঠক রয়েছে মুম্বাইয়ে আগামীকাল ও পরশু। আজ সন্ধ্যায় অমিতাভ বচ্চনেরও বাড়ি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই জলসাতে অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়ে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই বিরোধী জোটকে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী বারবার। বেশ কয়েকটি সভায় ইন্ডিয়ার জোট গঠন হওয়ার পর থেকেই ইন্ডিয়াকে আক্রমণ করতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর গতকাল যখন মোদি মন্ত্রিসভার তরফে গ্যাসের দাম কমানো হয় এই সিদ্ধান্ত নিয়ে, মানে যে বড় সড় সিদ্ধান্ত কেন্দ্রের, এই সিদ্ধান্তকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী, বলেন যে মাত্র 2টি বৈঠকের পরই গ্যাসের দাম কমানো কেন্দ্রীয় সরকারের, এতেই বোঝা যাচ্ছে ইন্ডিয়ার দম। আগামীকাল ও পরশু মুম্বাইয়ে তৃতীয় বৈঠক রয়েছে বিরোধী জোট ইন্ডিয়ার। শরিক দলগুলোর মধ্যে কিভাবে সমন্বয় সাধন হবে, কোন কোন রাজ্যে কত আসন ছাড়া হবে, জোটের নীতি নির্ধারণে কমিটিও তৈরি হবে, এমনটাই জানা যাচ্ছে এই বৈঠকে, অর্থাৎ জোটের তৃতীয় বৈঠকে। আর ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের বাড়িতেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।